নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইন লিকেজের বিস্ফোরণে স্বামী স্ত্রী সহ পাঁচজন দগ্ধ হয়েছেন। দুপুরে সদর উপজেলার রামারবাগ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দোতলা ভবনের নিচতলায় রান্নাঘরে দিয়াশলাই দিয়ে আগুন জ্বালালে ঘরের ভেতরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে আগুনে স্বামী স্ত্রী দগ্ধ হয়। এ সময় পাশের বাড়ির রুমের জানালা ভেঙে আরও তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। বিস্ফোরণে ক্ষয়ক্ষতি নিয়ে এখনও বলা যাচ্ছে না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।